বাংলা সাহিত্য আলোচনার এই আসরে আজকে আলোচনা করব দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিশেষ উপন্যাস সম্পর্কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে দরদি কথা সাহিত্যিক নামে পরিচিত। সত্যি কথা বলতে কি, আমি যখন উপন্যাস পড়া প্রথম শুরু করি, আমি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দিয়েই উপন্যাস পড়া শুরু করেছিলাম। কারণ এত সহজভাবে উপন্যাসের মতন একটা এত জটিল বিষয়কে সাজাতে শরৎবাবুর মতন এত ভালো করে আর কোনো সাহিত্যিক বোধহয় পারেননি। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে মানুষের মুখের কথাকে, তার মনের ব্যথাকে প্রকাশ করতেন তার উপন্যাসের চরিত্রগুলির মধ্যে দিয়ে। তার উপন্যাস সহজ সরল, অনেক বেশি আবেগপ্রবণ, তো সেই জন্য তাকে দরদি আবেগী কথা সাহিত্যিক বলা হয়। মোটের ওপর আলোচনা করতে গেলে যদি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইম্পর্টেন্ট বা বিখ্যাত উপন্যাসগুলোর নাম করি, তাহলে বলতে হয় শ্রীকান্ত, চারটে পর্ব, পথের দাবি, চরিত্রহীন, গৃহদাহ, পল্লী সমাজ, বরদিদি, বিরাজবৌ, দেবদাস ইত্যাদি উপন্যাসের কথা। কিন্তু আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটু ভিন্ন ধরনের একটা উপন্যাস নিয়ে আলোচনা করব, যেটার আলোচনা বা চর্চা সবসময় সব ক্ষেত্রে আমরা হয়তো হতে দেখি না। উপন্যাসটির নাম দত্তা। পারিবারিক সামাজিক জীবনাশ্রিত দত্তা উপন্যাসটি প্রকৃতপক্ষে একটি আদ্যন্ত প্রেমের উপন্যাস। আর কে না জানে বাংলা সাহিত্যে প্রেম কিন্তু একটি বিশেষ ইম্পর্টেন্ট বিষয়। সমস্ত সাহিত্যিক তাদের রচনায় এই প্রেম বিষয়টাকে অবলম্বন করে কখনো না কখনো বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়েছেন এবং বিভিন্ন উপন্যাস, ছোট গল্প প্রভৃতি রচনা করেছেন। তো শরৎচন্দ্র এর ব্যতিক্রম নন। আলোচ্য উপন্যাসটার সূচনা হয়েছে তিনটে প্রধান চরিত্রের মধ্যে দিয়ে। এই তিনটি চরিত্র হচ্ছে হরিহর, আত্মা, বন্ধু। তাদের মধ্যে একজন হলেন জগদীশ, একজন বনমালী এবং অপরজন রাসবিহারী। এই জগদীশ, বনমালী এবং রাসবিহারী তিনজন ব্যক্তি ছেলেবেলা থেকে অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন এবং এনারা ছেলেবেলা ঠিক করেছিলেন সারা জীবন এনারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একই সঙ্গে থাকবেন। কিন্তু বাস্তব সত্য তো সেরকম নয়, তাই কালক্রমে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনারা তিনজন ভিন্ন ভিন্ন তিন রকম পেশার সঙ্গে নিযুক্ত হয়ে গেলেন। জগদীশ খুব দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান, যদিও তিনি ছিলেন বেশ মেধাবী। তো জগদীশ ওকালতি পড়ে এলাহাবাদে চাকরি নিয়ে চলে গেলেন। বনমালী ছিলেন কৃষ্ণপুরের জমিদারের একমাত্র পুত্র, তাই জমিদারের মৃত্যুর পর বনমালী সমস্ত জমিদারির অধিপতি হয়ে বেশ বিত্তশালী ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠা করলেন এবং রাসবিহারীও একজন সম্পন্ন গৃহস্থের ছেলে, তাই সেও তার পিতার অবর্তমানে সমস্ত যে তাদের পারিবারিক সম্পত্তি সেগুলোর অধিকারী হয়ে বসলেন। এবার উপন্যাসে একটু ভিন্ন পটভূমির অবতারণা করেছেন শরৎচন্দ্র। তিনি বলছেন সেই সময় কলকাতায় ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল, অর্থাৎ হিন্দুর যে প্রাচীন যে সংস্কার বা ধর্ম, সেই পৌত্তলিক ধর্মকে বর্জন করে সেই সময় বিভিন্ন শ্রেণীর ধর্মের বর্ণের মানুষ ব্রাহ্মধর্ম গ্রহণ করছিলেন। প্রচুর হিন্দু এই দলে নাম লিখিয়েছিলেন। মোটামুটিভাবে আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এদের নাম করতে পারি। এরা ব্রাহ্মধর্মের একদম প্রথম দিককার নেতা বিশেষ। তো এই ব্রাহ্মধর্মের জোয়ার এসে লাগলো আমাদের উপন্যাসের আলোচ্য দুজন বিশেষ ব্যক্তি রাসবিহারী এবং বনমালীর জীবনে। এরা দুজনে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন এবং ব্রাহ্মধর্মের দুজন বিদুষী কন্যাকে বিবাহ করে সংসার জীবন শুরু করলেন। জগদীশ থেকে গেলেন প্রাচীন হিন্দু ধর্মেই এবং তিনিও একজন নারীকে বিবাহ করে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলেন। ইতিমধ্যে বনমালী এবং রাসবিহারীর জীবনে দেখা দিল এক দুর্যোগ। তারা ব্রাহ্মধর্মের বিদুষী স্ত্রী বিবাহ করে গ্রামে ফিরলেও গ্রামের সাধারণ মানুষ ওই ব্রাহ্মধর্মের যে কালচার, তার যে সংস্কৃতি, রীতিনীতি, সেগুলো মেনে নিতে পারলেন না। ব্রাহ্মধর্ম প্রকৃতপক্ষে এক উদার মনস্ক ধর্ম, সেখানে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয়। ব্রাহ্মধর্মের নারীরাও পুরুষদের মতন লেখাপড়া শেখেন, পুরুষদের সঙ্গে সর্বত্র গমন করেন, তারা ঘোমটা দিয়ে অবগুণ্ঠনবতী হয়ে থাকেন না। তো এই সমস্ত বিষয়গুলো দেখে গ্রামের লোকেরা রাসবিহারী এবং বনমালীর স্ত্রীদের প্রতি কটাক্ষ করতে শুরু করলো। গ্রামে তাদের বাস করা একরকম দুর্বিষহ হয়ে উঠল। বনমালী যথেষ্ট অবস্থাপন্ন ব্যক্তি, তাই তিনি এই সমস্ত ঝামেলার মধ্যে থাকতে চাইলেন না এবং গ্রামের সম্পত্তি গ্রামেই রেখে তিনি কলকাতা শহরে চলে এলেন এবং ব্যবসা বাণিজ্য করে প্রভূত সম্পত্তির অধিকারী একজন বিশেষ বড়লোক ব্যক্তি হয়ে উঠলেন। কিন্তু রাসবিহারী সে উপায় ছিল না। রাসবিহারী বাধ্য হয়ে ওই গ্রামের মধ্যেই এক ঘরের মতো হয়ে জীবনযাপন করতে লাগলেন। এর পরবর্তীকালে উপন্যাসটা চলে গেছে ২৫ বছর পরবর্তী প্রেক্ষাপটে,
যেখানে আমরা দেখতে পাই এই রাসবিহারী, জগদীশ এবং বনমালী তিনজনের সন্তানের জীবন কাহিনী, যেটা আমাদের আলোচ্য দত্তা উপন্যাসের মূল বিষয়বস্তু। এবং উপন্যাসটি আদ্যন্ত একটি মানব প্রেমের সুমিষ্ট কাহিনী। উপন্যাসটাতে আমরা দেখতে পাই জগদীশ এবং রাসবিহারী উভয়ের একটি করে পুত্র সন্তান জন্মায়। জগদীশের পুত্রের নাম নরেন এবং রাসবিহারীর পুত্রের নাম বিলাস বিহারী। এই দুজনই যখনই তাদের পুত্র জন্মায় চিঠি লিখে বনমালীকে বেশ আবদারের সঙ্গেই জানান যে আমাদের তো পুত্র হয়েছে, ভবিষ্যতে তোমার যদি কন্যা হয় তাকে আমরা পুত্রবধূ করব। ততদিন পর্যন্ত কিন্তু বনমালীর কোনো কন্যা সন্তান হয়নি, কিন্তু অদৃষ্টের নিয়মে পরবর্তীকালে বনমালী সত্যি সত্যি একটি কন্যা সন্তান হলো। তিনি কন্যার নাম রাখলেন বিজয়া। বনমালী যখন মারা যাচ্ছেন সেই সময় বিজয়ার বয়স 18 বছরও পূর্ণ হয়নি। এহেন বিজয়ার মাথায় সাংসারিক সমস্ত কর্তব্যকর্মের বোঝা চাপিয়ে দিয়ে বনমালী নিশ্চিন্তে চোখ বুঝলেন এবং মৃত্যুর আগে তাকে বলে গেলেন যে মা বিজয়া, আমি তোমার ওপর ভরসা করে আমার সমস্ত সম্পত্তি এবং সমস্ত কর্তব্যকর্মের ভার দিয়ে যাচ্ছি। আশা করি তুমি এর যে গুরুত্ব সেটা বুঝে নিজের জীবনটাকে সঠিক পথে চালাতে পারবে। বিজয়াও যথেষ্ট শিক্ষিত মেয়ে এবং পিতার আদর্শে কলকাতার যে কালচার তাতে সে মানুষ হয়েছে, কাজেই তার মধ্যেও কোনো ধরনের হেজিটেশন, কোনো ধরনের কুণ্ঠাবোধ, ভারতীয় হিন্দু নারীদের সেই যুগে যে ধরনের মানসিকতা ছিল সেগুলো কিন্তু বিজয়ার মধ্যে ছিল না। সে খুব সাবলীল একটি মেয়ে। তো সেও নিশ্চিন্তে বাবাকে বলল যে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন পিতা, আমি আপনার সমস্ত দায়িত্ব পালন করতে সক্ষম নিশ্চয়ই হব। তো বিজয়াও জানে পিতার অবর্তমানে তার একমাত্র অভিভাবক হচ্ছে রাসবিহারী, যেহেতু রাসবিহারী তার পিতার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আজীবন রেখে চলেছিল। কিন্তু ইতিমধ্যে জগদীশের জীবনে অনেক পরিবর্তন এসে গেছে। তার স্ত্রী মারা গেছেন, তিনি নিজে অনেক ক্ষেত্রে সাংসারিক বিভিন্ন দুরবস্থার কবলে পড়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এই যে সমস্ত খারাপ দিক তাকে গ্রাস করেছে তার ফলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এই রাসবিহারী এবং বনমালীর মনে এই জগদীশ সম্পর্কে কিন্তু একটা খারাপ মনোবৃত্তি স্থান পেয়েছে। তারা যেন জগদীশকে খুব হেয় প্রতিপন্ন করতে শুরু করেছে। জগদীশের একটি ছেলে আছে, ছেলেটির নাম নরেন, ছেলেটি পড়াশোনায় যথেষ্ট ভালো। এসব জানা সত্ত্বেও যেন কোথাও একটা তাদের পরিবারটির প্রতি এই দুটো অন্য পরিবারের একটা বিরূপ মনোভাব কাজ করেছে, যে মনোভাব কিন্তু বিজয়ার মনেও ক্রিয়াশীল থেকেছে। এরপর উপন্যাসের পরবর্তী প্রেক্ষাপটে দেখা যায় যে বনমালীর মৃত্যুর পর বিজয়া যখন তার সমস্ত সম্পত্তির একচ্ছত্র মালিক হয়ে পড়ে, তখন রাসবিহারী এবং তার পুত্র বিলাস বিহারী অভিভাবক রূপে বিজয়াকে যেন সম্পূর্ণভাবে গ্রাস করতে চায় এবং সর্বক্ষণ তারা বিজয়া কি করবে কি না করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না, তার সর্বময় কর্তা হয়ে ওঠে। তো এই পরিস্থিতিতে বিজয়া খানিকটা যেন অসহায় বোধ করে। তার মনে হয় তার মাথার উপর তো পিতা নেই, কাজেই এদের মত অনুযায়ী চলাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। বিজয়া ছেলেবেলা থেকে মনে মনে বিলাস বিহারীকে পছন্দও করত। সে যেন জেনেই গিয়েছিল যে ভবিষ্যতে বিলাসী হবে তার স্বামী। এভাবে যখন রাসবিহারী এবং তার পুত্র বিলাস বিহারী বিজয়ার রীতিমতো অভিভাবক হয়ে উঠেছে, তখনই গল্পে এক নতুন ধরনের টুইস্ট আসে। সেই টুইস্টটি হলো, হঠাৎ করেই একদিন বিজয়াকে প্রস্তাব দেওয়া হয় তার পিতার পুরনো গ্রামে গিয়ে বসবাস করতে। যে বিজয়া এতদিন কলকাতায় থেকে এসেছিল সে অবাক হয়ে ভাবে যে সে কি করে গ্রামের পরিবেশে গিয়ে মানিয়ে নেবে, কিন্তু তার মৃত পিতার গ্রামের প্রতি টান মনে পড়ে বিজয়া অবশেষে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে রাজি হয়। এই গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বিজয়ার সঙ্গে হঠাৎ করে আলাপ হয় এক আগন্তুকের। এই আগন্তুকের হাব ভাব কথাবার্তা বেশ একটু অদ্ভুত গোছের। তার আচার আচরণ, তার ভবঘুরে স্বভাব, পরোপকারিতা প্রভৃতি বিষয়গুলি বিজয়াকে আকৃষ্ট করে। বিজয়া নিজের অজান্তেই কখন এই আগন্তুকের প্রতি বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ে। এর সঙ্গে আবার উপন্যাসে যুক্ত হয় আরেকটি নতুন প্লট, সেটি হলো জগদীশ বাবু নাকি তার মৃত্যুর পূর্বে তার সমস্ত বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তি বনমালী বাবুর কাছে বাঁধা দিয়ে বা বন্ধক দিয়ে কিছু টাকা ঋণ করে গিয়েছিলেন। অতএব রাসবিহারীর মতে এখন বর্তমানে বনমালী বাবুর মেয়ে রূপে বিজয়ার এবং তার অভিভাবক রূপে রাসবিহারীর অবশ্য কর্তব্য হলো জগদীশ বাবুর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়া। অর্থাৎ যে সম্পত্তি তিনি বন্ধক দিয়েছিলেন, বন্ধক ছাড়াতে না পারার দায়ে সেই সম্পত্তি এবার তারা হস্তগত করবেন। এই বিষয়টাকে কেন্দ্র করে গল্পে একটা ছোট্ট দোটানা সৃষ্টি হয়। বিজয়া জগদীশবাবুর ছেলে নরেনকে না দেখলেও তার প্রতি একটি মমত্ব বশত একজন অচেনা ব্যক্তির সম্পত্তি সম্পূর্ণরূপে হস্তগত করে নিতে একটু যেন দোরাচলতায় ভোগে। কিন্তু রাসবিহারী প্রচণ্ড বিষয়ী লোক, সে আর তার ছেলে দুজনে মিলে ক্রমশ এইরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে চলে যে কিভাবে নরেনের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া যায়।
এই বাড়ি এবং সম্পত্তি নেওয়ার একটি উপায় স্বরূপ তারা ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার প্রস্তাব দেয় বিজয়াকে। বিজয়াকে বলে এই নরেনের যে বাড়ি সেটা প্রকৃতপক্ষে তারা হস্তগত করে একটি ব্রাহ্ম মন্দির বানাবে গ্রামে এবং গ্রামের লোকেদের মাঝে ব্রাহ্ম ধর্ম ছড়িয়ে দেবে। একবারের জন্য হলেও বিজয়া রাজি হয়ে যায়। এরপর আমরা গল্পে দেখতে পাই ক্রমশ বিজয়া জানতে পারে যে যে আগন্তুক ব্যক্তির প্রতি বিজয়া আকৃষ্ট হয়েছিল গ্রামে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে জগদীশবাবুর পুত্র নরেন। ধীরে ধীরে নরেন এবং বিজয়ার মধ্যে একটা রোম্যান্টিক প্রণয় সম্পর্ক গড়ে উঠতে দেখি আমরা। যদিও দুজনের কেউই এ ব্যাপারে কোনো প্রকাশ্য পদক্ষেপ গ্রহণ করেনি, তবুও সমগ্র উপন্যাস ধরে মোটামুটিভাবে বিজয় এবং নরেনের মধ্যে একটি আকর্ষণজনিত টানাপোড়েন দেখা যায়। তো সেটা একটা মাইক্রোস্কোপ যন্ত্রকে কেন্দ্র করে হোক বা এমনি এমনি নরেন দুপুরে খায়নি জেনে বিজয়ার উদ্বেগ প্রকাশের মধ্যে দিয়ে হোক। তো আমরা দেখতে পাই বিজয়া বারবারই নরেনের সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর করতে চায়, তার পড়াশোনা সম্পর্কে জানতে চায়, সে যে একজন বিলেত ফেরত ডাক্তার এটা জানতে পেরে অবাক হয়। আসলে বিজয়া জানতে পারে যে নরেন প্রকৃতপক্ষে কোনো ভবঘুরে মানুষ নয়, নরেন একজন এমন মানুষ যে চায় কোনো একটি মৌলিক গবেষণার দ্বারা এই পৃথিবীর কোনো একটি কঠিন অসুখের নিরাময় বের করতে। ম্যালেরিয়া, ডেঙ্গু এই টাইপের যে অসুখ সে সময় গ্রামকে গ্রাম উজাড় করে দিত এবং মানুষের প্রচুর ক্ষতি করত, সেই সমস্ত বিষয় নিয়ে নরেন গবেষণা করতে চায়। সে কোনো একটি গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কার করে সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানের অবদান সেটা রেখে যেতে চায়। এই বিষয়গুলো নরেনের সম্পর্কে জানতে পেরে বিজয়া ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য গোটা উপন্যাস জুড়ে আমরা দেখতে পাই কখনো বিজয়া ইচ্ছাকৃতভাবে নরেনকে বারবার নিজের বাড়িতে আহ্বান করে ডেকে আনছে, তাকে নিজের সম্মুখে বসিয়ে খাওয়াচ্ছে, তার সঙ্গে নানান বিষয়ে কথা বলছে, এলোমেলোভাবেই তার প্রসঙ্গে জানতে আগ্রহী হচ্ছে। কখনো কখনো নরেন না এলে বিজয়া উন্মুখ হয়ে উঠছে, বারবার করে তার কাছে ছুটে যেতে চাইছে। বিজয়া নিজেও বুঝতে পারে না তার এই ভাবান্তরের কারণ কী, কারণ সে তো একরকম স্থির মনেই জানতো যে রাসবিহারীবাবু তার অভিভাবক এবং তার পুত্র বিলাসবিহারী তার হবু স্বামী। তাও বিজয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের মনের যে কামনা বাসনা সেটাকে দমন করতে পারে না। এরপর উপন্যাসের একদম পরিণতির দিকে এসে আমরা দেখতে পাই রাসবিহারী কিন্তু প্রকৃতপক্ষে বিজয়াকে নিজের পুত্রবধূ করার মাধ্যমে বিজয়ার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিলেন। বিলাসবিহারী ছেলেটিও কিন্তু মোটেই তেমন সুবিধাজনক ছেলে নয়, নিজের স্বার্থে আঘাত লাগলেই যে কোনো প্রিয়জনকে বেশ অপমানজনক কথা বলতেও বিলাস পিছপা হয় না। সে বিজয়ার সঙ্গে অনেক সময় এরকম ব্যবহার করেছে, তার উগ্র আচরণ বহু সময় বিজয়াকে ব্যথিত করেছে, কিন্তু অবশেষে পিতার জ্ঞানে অর্থাৎ রাসবিহারী কর্তৃক দেওয়া বৈষয়িক জ্ঞানে বিলাস আবার নিজেকে সামলে নিয়েছে। এইরকম পরিস্থিতি পড়তে পড়তে পাঠক কিন্তু অনায়াসেই বুঝতে পারে যে গল্প কোন পরিণতির দিকে যেতে চলেছে। এইরূপ অর্থপিচাস এবং বেশ নিষ্ঠুর স্বভাবের বাবা এবং ছেলের প্রতি বিজয়ার যে ভালোবাসা থাকতে পারে না তা বোঝাই যায়, এবং বাস্তবে হয়ও তাই। বিজয়ার মন দুর্নিবার আকর্ষণে নরেনের দিকে ধাবিত হয় এবং বিলাসবিহারীর ওপর বিরক্তির শেষ থাকে না। আলোচ্য উপন্যাসের পরিণতিটাও কিন্তু বেশ আকস্মিক এবং একেবারেই সিনেম্যাটিক, যেন একটি রোম্যান্টিক গল্প তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার পরিণতিও হবে একেবারেই আকস্মিক, দর্শকের মনে বেশ একটা উৎকণ্ঠা সৃষ্টি করে, সেই রকম একটা পরিবেশ এখানে উপন্যাসিক সৃষ্টি করেছেন। আমরা দেখতে পাই বিজয়া শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাসবিহারীর যে চক্রান্ত তাতে ফাঁদে পা দেয় এবং রাসবিহারী তাকে নিজের পুত্রবধূ করবে বলে একেবারে ব্রাহ্মণ সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তির সামনে এক ধরনের অ্যানাউন্সই করে দেয়, মানে ঘোষণা করে দেয় যে বিজয়া আমার হবু পুত্রবধূ হতে চলেছে। এবং বিজয়া এই সমস্ত কিছু মাথা নত করে মেনে নেয়, যদিও তার মনের সঙ্গে সেই সময় প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল, সে কিছুতেই নিজের মনকে মানাতে পারছিল না, তবুও সে এটা মেনে নিতে বাধ্য হয়। তার একমাত্র কারণ বিজয়া একজন অভিভাবকহীন মেয়ে এবং যতই ব্রাহ্ম সন্তান হোক না কেন এবং যতই কলকাতায় সে প্রতিপালিত হোক না কেন, একটা মেয়ের পক্ষে তার নিজের বিয়ের ব্যাপারে উদ্যোগী হওয়াটা তখনকার সমাজে এবং এখনকার সমাজেও বেশ একটু হাস্যকর থাকে। তাই বিজয়া কিছুতেই নিজের ভেতরকার সেই সমস্ত সংস্কারকে টপকে বা ডিঙিয়ে এটা বলতে পারছিল না যে আমি নরেনবাবুকে বিয়ে করতে চাই। এই কারণে বিজয়া একেবারেই চুপচাপ তার অভিভাবক স্বরূপ যে রাসবিহারীর আচরণ সেটাকে মেনে নিতে বাধ্য হচ্ছিল। কিন্তু এই সময় উপন্যাসে আরেকটি চরিত্রের আবির্ভাব ঘটানো উপন্যাসিক, তিনি হলেন দয়ালবাবু। এই দয়ালবাবুকে প্রকৃতপক্ষে কলকাতা থেকে আনানো হয়েছিল বিজয়াদের এস্টেটের কিছু কাজকর্ম দেখাশোনার স্বার্থে, বিশেষত এই যে ব্রাহ্ম মন্দির তারা গ্রামে প্রতিষ্ঠা করতে চলেছিলেন সেটা দেখাশোনার স্বার্থে। কিন্তু এই দয়ালবাবুর স্নেহাদ্র কথাবার্তায়, তার খুব স্নেহমূলক আচরণের মধ্যে বিজয়া কোথাও যেন একটা তার বাবার ছায়া খুঁজে পাচ্ছিল, এবং তাই এই বৃদ্ধ ব্যক্তিটিকে আশ্রয় করে মাঝে মধ্যে বিজয়ার যে ভেতরকার আবেগ অনুভূতি সেগুলো বাইরে বেরিয়ে আসছিল।
অবশেষে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে খুব অদ্ভুত একটি ঘটনার মধ্যে দিয়ে। সেটা হলো বিজয়ার মৃত পিতার দুটি চিঠি প্রাপ্তির মধ্যে দিয়ে। যে চিঠি দুটি প্রকৃতপক্ষে পেয়েছিলেন দয়ালবাবু, এবং তিনি সেই চিঠি দুটি পেয়ে নরেনের হাতে তুলে দিয়েছিলেন। সেই চিঠি দুটি পড়ে নরেন প্রকৃতপক্ষে জানতে পারে যে বিজয়ার পিতারও মৃত্যুর পূর্বে ইচ্ছা ছিল জগদীশবাবুর পুত্র নরেনের হাতেই তার কন্যাকে সমর্পণ করার। অপরদিকে আরেকটা চিঠিতে তিনি জানিয়েছেন জগদীশবাবুর যে সমস্ত বাড়ি সম্পত্তি তার কাছে বন্ধক আছে সেগুলিও তিনি প্রকৃতপক্ষে নরেনকেই দান করতে চান বিবাহের যৌতুক হিসেবে। কাজেই এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে বিজয়া কিন্তু পূর্ব হতেই বাগদত্তা। তার পিতার দেওয়া কথা অনুযায়ী সে কিন্তু নরেনেরই হবু স্ত্রী। এই বিষয়টা এতদিন পর্যন্ত গোটা উপন্যাসে পুরোপুরি লুক্কায়িত ছিল। সম্ভবত রাসবিহারী এই বিষয়টার খোঁজ জানলেও নিজের ওই সম্পত্তি এবং অর্থলোলুপ মানসিকতার দরুন সে বিষয়টা কারোর সামনে আসতে দিতে চায়নি। এই জায়গা থেকে গল্পটি পুরো ঘুরে যায় এবং নরেন একদিন কথায় কথায় হাস্যকরভাবেই বিজয়াকে জানায় এই দুটি চিঠির কথা। সেই মুহূর্তে বিজয়ার মনে প্রবল আন্দোলনের সৃষ্টি হয়। সে চিঠি দুটি আনায় এবং নিজে পড়ে দেখে। যতবার সে চিঠি দুটি পড়ে তার মৃত পিতার শেষ ইচ্ছা তার সামনে পরিষ্কার হয়ে দাঁড়ায়। এরপরই আমরা দেখি উপন্যাসের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে আরেকটি চরিত্র প্রবেশ করে, সে হলো দয়ালবাবুর ভাগ্নি নলিনী। এই নলিনীও কিন্তু খুব একটি ভালো চরিত্র। একটি নারী অপর নারীর মনের বেদনা বুঝতে পারে, তাই নলিনী বিজয়ার মনের কথা বুঝতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে বিজয়া মনে প্রাণে নরেনকে ভালোবাসে এবং নরেনের মনেও বিজয়ার প্রতি প্রচণ্ড একটা যে প্রেমের টান উপস্থিত হয়েছে সেটাও নলিনী বুঝতে পেরেছিল। তাই নলিনী তার মামা দয়ালবাবুকে দিয়ে বিজয়া এবং নরেনের বিবাহের ব্যবস্থা করে, যে বিবাহের কথা তখনও পর্যন্ত গ্রামের কেউ জানে না, এমনকি রাসবিহারী পর্যন্ত না। একদিকে রাসবিহারী নিজের পুত্রের সঙ্গে বিজয়ার বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন তোড়জোড় শুরু করেছেন, অপরদিকে দয়ালবাবুর বাড়িতে হিন্দু মতে বিজয়া এবং নরেনের বিবাহের ব্যবস্থা করা হয় এবং একরকম বিজয়াকে না জানিয়ে তাকে হঠাৎ করেই পালকি করে সেখানে নিয়ে গিয়ে উপস্থিত করানো হয় এবং বলা হয় আজ নরেনের সঙ্গে তোমার বিয়ে। এইভাবে একদম সিনেমাটিক ক্লাইম্যাক্সের মতন আলোচ্য উপন্যাস শেষের পরিণতির দিকে এগোয় এবং বিজয়া এবং নরেনের শুভ পরিণয়ের মধ্যে দিয়ে এবং রাসবিহারীর যে একটা খারাপ মানসিকতা সেটার একদম ধ্বংসের মধ্যে দিয়ে উপন্যাসটা একটা খুব মিলনান্তক পরিসমাপ্তি পায়। এই উপন্যাসটার মধ্যে এত সুন্দর একটা সিনেমা করবার মতন গল্প রয়েছে বলেই সম্ভবত একজন বিখ্যাত চিত্র পরিচালক এই গল্পটিকে কেন্দ্র করে সিনেমা করেছিলেন, যেটা অনেকদিন পূর্বেকার আমাদের বাংলা সিনেমার একদম যেটা স্বর্ণযুগ সুচিত্রা সেনের যুগের সিনেমা। সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এই দত্তা সিনেমায় অভিনয় করেছেন এবং আমি উপন্যাসটা পড়ার সঙ্গে সঙ্গে সিনেমাটাও দেখে একটা বিষয় বুঝলাম যে সিনেমাটা বাস্তব উপন্যাসটার একদম যথাযথ রূপায়ণ। সেটা ডায়লগ থেকে শুরু করে উপন্যাসের যে ঘটনাক্রম সেগুলো থেকে শুরু করে গল্পটার মধ্যে কিন্তু কোনো বিকৃতি ঘটাননি যিনি সিনেমাটা পরিচালনা করেছিলেন তিনি। কাজেই এই সিনেমাটা এবং উপন্যাসটা অপূর্ব সুন্দর একটা কম্বিনেশন। এবং তার সঙ্গে আরেকটা বিষয় বলবার, সেটা হচ্ছে শরৎচন্দ্র নিজেই কিন্তু এই উপন্যাসটিকে নাট্যরূপ দিয়েছিলেন, সেই নাট্যরূপটির নাম বিজয়া। কাজেই বিজয়া নামে এই গল্পটি নাটকও হয়েছে এবং নাটকটা তৎকালীন সময়ে বেশ মঞ্চ সফলও হয়েছে। এইভাবে এই আজকের আমার পড়া একটা উপন্যাসের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাহিত্যের আসরে এরকম আরও নানান ধরনের উপন্যাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। ধন্যবাদ।